হল্ট রেল স্টেশন থেকে সুজনিপাড়া পর্যন্ত যে ডবল লাইন প্রজেক্ট আহিরন রেল ব্রিজের কাছে, এইদিকে দূরে দেখতেই পাচ্ছেন একদমই যেখানে যেখানে ইলেকট্রিফিকেশন পোল ফাউন্ডেশন হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল পুঁতে একদমই তার লাগানো কমপ্লিট ছিল। আর যেখানে মাটি পড়েছিল না এর আগে, সেইখানে দেখতেই পাচ্ছেন উপরে একদমই সেই ওয়েচি পুরো একদমই পুঁতে দেওয়া হয়েছে। এত দ্রুত ফাস্ট চলছে, এদিকে ওয়েচি পোতা হয়ে গেছে, ওয়েচির ওপরে ওয়েচি ফিটিংস চলছে, একদম দুর্ধর্ষ গতিতে চলছে কাজ, দেখতেই পাচ্ছেন অসাধারণ কাজ হচ্ছে আহিরন হল্ট সাইড আহিরন রেল ব্রিজের, অপূর্ব সুন্দর কাজ চলছে, ওয়েচি এখন ফিটিংস চলছে। তো দেখতেই পাচ্ছেন লাইনে কাজ চলছে একদমই, এদিকে রেডি করা হচ্ছে একদমই, মেজারমেন্ট চলছে, ওয়েচিতে তার লাগানো হবে খুব শীঘ্রই, দেখতেই পাবেন ওয়েচি পোলে একদমই সেই পোল ফিটিংসের কাজ, বিভিন্ন কাজকর্ম চলছে লাইন জুড়ে। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আহিরন হল্ট সাইড যেদিকে একদমই ওয়েচি লাগানো বাকি ছিল, সেখানে ওয়েচি লাগিয়ে একদমই নিচে ঢালাই করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো ওয়েচি পোল ফাউন্ডেশন করার পরেই কিন্তু একদম ওয়েচি লাগানো কমপ্লিট চলছে কাজ, দ্রুত গতিতে একদম এই লাইনের প্রজেক্ট তাড়াতাড়ি কমপ্লিট করার জন্যই কিন্তু অসম্ভব দ্রুত গতিতে কাজ চলছে। সামনে আহিরন হল্ট সাইড থেকে আহিরন রেল ব্রিজ এদিকে দেখতেই পাচ্ছেন, আর একদমই এদিকে ওয়েচি লাগানোর কাজ কিন্তু একদমই কমপ্লিট, ওয়েচি লাগানো হয়েছে, আর ওই দূর থেকে ওয়েচির সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগানো, ফিঙ্গার ক্যান্টিলিভার সমস্ত কিছু লাগানো চলছে, এ টু জেড লাইনে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন একদমই সামনে সমস্ত ওয়েচিকে একদমই দাঁড় করিয়ে কমপ্লিট করা হলো, খুব শীঘ্রই এদিকে তার ইনস্টলও হয়ে যাবে। এই হলো আহিরন রেল ব্রিজ, রেল ব্রিজের আহিরন সাইড, আহিরন সাইডে দেখতেই পাচ্ছেন রেল ব্রিজের সঙ্গে একদমই লাইনকে তুলে দিয়ে লাইনের মেজারমেন্ট করে একদম লাইনকে তুলে দেওয়া হয়েছে, একদম এই লেভেলিংয়ে হয়ে গেছে। আর এখানে রেলকে রং করা চলছে একদমই আহিরন রেল ব্রিজ থেকে একদম এই সাইডে, যে লাইনের পুরোপুরি ফিটিংস কমপ্লিট হবে, রেডি করা চলছে রেলকে। আর ওপরে দেখতেই পাচ্ছেন একদমই আহিরন রেল ব্রিজের ভেতরে সেই পুরো ক্যান্টিলিভারকে লাগিয়ে দেওয়া হয়েছে, ইলেকট্রিফিকেশনের কাজ আহিরন রেল ব্রিজের ভেতরেও প্রায় কমপ্লিটের মুখে, তার লাগানো হলেই কিন্তু কাজ কমপ্লিট, পুরো একদম লাইন দিয়ে সুজনিপাড়া সাইড পর্যন্ত সমস্ত জায়গা লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে এখন আহিরন হল্ট রেল স্টেশনের দিকে, আর আহিরন হল্ট রেল স্টেশনে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লাইট দেখতেই পাচ্ছেন একদমই সেই টার্ন আর বাঁক নিয়ে কিন্তু এই ট্রেনকেও ঢুকতে হয় সেই আহিরন হল্ট রেল স্টেশনের দিকে, তাই কতটা সমস্যা হয় পরবর্তী টাইমে কিন্তু এইরকম ট্রেনগুলো একদমই, এই যে নতুন লাইনটা দেখতে পাচ্ছেন এই নতুন লাইন ধরে একদমই যাবে, সমস্যার সমাধান হবে, স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু আরও সেই আপ লাইনের গাড়িকে দাঁড়িয়ে থাকতে হবে না। দেখতে পাচ্ছেন লাইনে চলছে কাজ, আর এইদিকে একদমই সেই আহিরন হল্ট রেল স্টেশন থেকে গাড়ি যাচ্ছে একদম সুজনিপাড়া সাইডে ইন্ডিয়ান রেলওয়ে। একদমই সামনের দিকে চলে যাবে, আর লাইনে চলছে কাজ, দেখতেই পাচ্ছেন পুরো একদম লাইন জুড়ে বিভিন্ন কাজকর্ম চলছে, পাথর লাইনের মাঝে দিয়ে দেওয়া, আর এই সাইডে প্রচুর পাথর পড়েছিল, সেই পাথরকে দুপাশে সরিয়ে দেওয়া, বিভিন্ন কাজকর্ম লাইনের দেখতেই পাচ্ছেন একদমই সেই পাথরকে সরিয়ে দেওয়া হচ্ছে দুপাশ থেকে, অসাধারণ কাজ চলছে, দ্রুত গতির সঙ্গে লাইনের কাজকে কমপ্লিট করার জন্য কাজের গতি দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন কাজ চলছে লাইনে, পুরো একদম প্রচুর পাথর যে আনলোডিং হয়েছে সেই পাথরকে একদমই টেনে কিছু পাথর লাইনের মাঝে দেওয়া, এছাড়াও সাইডে সরিয়ে দেওয়া, বিভিন্ন কাজকর্ম হচ্ছে। সামনে আহিরন রেল ব্রিজ, রেল ব্রিজের কাছে আপডেট দেখাবো, তার আগে কিন্তু এদিকে সেই পাথর ফেলা, তারপরে কিন্তু সেই যে পাথরকে লাইনের দুপাশে দিয়ে দেওয়া, এবং দেখতেই পাচ্ছেন পুরো একদম লাইন দিয়ে এদিকে সমস্ত ওয়েচিকে পুরোপুরি রেডি করা হয়ে গেছে, সমস্ত ওয়েচি পোলের গোড়াতে একদম জাম্প করে দেওয়া হয়েছে মশলা দিয়ে, ওয়েচি দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, আর এই হলো সুজনিপাড়া সাইড, দেখতেই পাচ্ছেন রেল প্যানেলে পুরোপুরি একদমই রং করার কাজ চলছে, সঙ্গে
প্যান্ডল ক্লিপে পুরো গ্রিসিং এর কাজ, গ্রিস করে দেওয়া হচ্ছে, পুরো সমস্যাই হবে না, অসাধারণ কাজকর্ম চলছে। লাইনে খুব শীঘ্রই ট্রেন চলাচল করবে, সেই কারণে পুরোপুরি ফাইনাল রেডি করে দেওয়া হচ্ছে একদমই সমস্ত সাইডে। এই হলো সুজনিপাড়া সাইডের পুরো রেল প্যানেল, প্যানেলকে পুরোপুরি একদম কালার করে তার প্যান্ডল ক্লিপের মধ্যে লাইনারের কাজ সঙ্গে পুরো একদম গ্রিসিংয়ের কাজ সমস্ত কিছু চলছে।